যারা দর্শক আছেন এলাকার এতক্ষণ দেখাইলাম বাজারে আসলে এই অভিযান, এই অভিযানে কিন্তু একটা দোকানে আগের দামে কিছু তেল পাওয়া যাচ্ছে, এই তেল আসলে মানুষের আগের দামে বেচার লেগে দিয়ে দিচ্ছেন। এখন এই তেল পাই আসলে উড়াহুড়ি লেগে পড়ছে, অনেকে তেল পাইছে অনেকে পাইছে না, তেল আজকে পাইছে তাহলে একটু কথা কমলে আগের দামে তেল পাইছেন কিরম লাগতেছে তেল এলাকার কাছে? আগের দামে তেল পেয়ে আমরা অনেক খুশি, কয়েকদিন যাবৎ তেল পাইতেছি না, অন্য কাজে এসেছি, পরে এসে দেখি যে ভ্রাম্যমাণ আদালত তেল দিতেছে, পরে আমরাও গিয়ে নিলাম আগের দামে তেল নিলাম, তেল পেয়ে আমরা খুশি। তো মাঝে মাঝে যদি এইভাবে তেল দেওয়া হয় তাহলে জনসাধারণ সবাই খুশি থাকবে, সবাই ভালো থাকবে। আচ্ছা জনগণকে কি মানে কেমনে তেল দিবে এরকম করে? মুড়ে মুড়ে যদি তেল বিক্রি করে অসুবিধে কি, সবাই এসে এসে নিবে এক দুই এক লিটার দুই লিটার। এটা তো আপনার ওই যে আগের দামে তেল জব্দ করছেন দেখে এমন করে আগের দামে বেচলো আসলে, আপনার এই যে তেল লয়ে কি সমস্যার মধ্যে আছে? তেল দোকানে পাওয়া যায় না এই সমস্যায় আছি, দোকানে তেল পাই না, আর পাই না গেলে তো আমাদের তেল রান্নাবড়া কেমনে করতেছেন আসলে? আগে থেকে যখন সংকট আমরা দেখছি তেল, তখন থেকে কম কম করে খাইতেছি, কম কম করে অনেক কম করে ভাজা পোড়া খাই না, বাদ দিছি। দাঁড়ান সবাই